দেখো, এই ধরনের প্রশ্নগুলোকে আমরা যখন সলভ করব তখন নিচের পোর্শনটা আগে কাজ করার চেষ্টা করব। 1 + 4/5 আছে, তো এই পোর্শনটাকে আমরা 5 × 5 = 4, 9/5 হিসাবে লিখতে পারবো। এখন এই পোর্শনটাকে নতুন করে যদি আমি লিখি কেটে দিয়ে নিচে, চলো লিখে দেখাই। 1 + 1/1 + 2/2 + 3/2, এখানে 4, 9/5 বেরিয়েছে, 9/5 লিখে দিলাম। এই 5 আবার 3-এর সাথে গুণ হবে, 3 × 5 কত হবে, 15/9 হবে। তাহলে আমরা ডাইরেক্ট মুছে দিয়ে এখানে 15/9 করতে পারবো, বা পরের লাইনে লিখতে পারি, আমরা জাস্ট মুছে দিলাম 15/9। শুধু নিচের পোর্শনটাকে এবার আবার খেয়াল করবো, 9 × 2 = 18 আর 15 কত হয়, 33/9। তাহলে এইটুকু আমরা আবার নিচের লাইনে অথবা আবার এখানে মুছে দিন, 33/9 লিখে দিই। নয় আবার 2-এর সাথে গুণ হলে 9 × 2 = 18/33 হবে। আমরা এটুকু মুছে দিয়ে 18/33 করে দিতে পারি। 18/33, 33 × 33 = 18 কত হয়, 51/33 হয়। পুরো পোর্শনটাকে আমরা মুছে দিয়ে 51/33 করে দিলাম। এবার এই 33 তো আবার উল্টে যাবে, একদম উপরে উঠে যাবে, তাহলে কত হবে, 1 + 33/51, 51 কে 51 আর 33 কত হয়, 84/51, ভাগ করে দাও, 51 কে 51, 3 3, 1 × 33/51। এবার এটাকে আরও কাটাকাটি করা যাবে 3 দিয়ে, 3 3 11 33, 3 17 51, 1 × 11/17, এই অপশান উত্তর। থ্যাংক ইউ।